নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। গলসি এক নম্বর ব্লকেও শাসক দলে জয় অব্যাহত। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার নির্বাচনে শাসক দলের জয় জয়কার অব্যাহত। ভাতার থানার কুলচন্ডা গ্রামে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী। ভোট গণনা ঘিরে দুষ্কৃতীদের তাণ্ডব অব্যাহত মুর্শিদাবাদ জেলার ভগবান গোলায়। বাঁকুড়া জেলাতে তৃণমূল জেলার জয় অব্যাহত। সারা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে সাফল্য পেল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। নির্দল প্রার্থীর মিছিলে ইট ছুড়ে মারার অভিযোগ করল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজ বাজার ব্লকের কাজী গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় আহত কর্মীরা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে ইংরেজ বাজার থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার রানাঘাট থানার বেলেয়াটার এলাকায়। মৃতার পরিবার এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যদিও অভিযুক্ত সকলে পলাতক। আসছি বিস্তারিত খবরে। গলসি এক নম্বর ব্লকেও শাসক দলের জয় অব্যাহত। ব্লকের তিনটি আসনেই জয়ী হয় শাসক দলের প্রার্থীরা। জয়ী হওয়ায় উৎফুল্ল ফুটে ওঠে প্রার্থী সহ দলীয় সমর্থকদের মধ্যে। গলসি এক নম্বর ব্লকের তিনটি আসনে শাসক দল জয়ী হয়। গলসি এক নম্বর ব্লকের 56 নম্বর জেলা পরিষদের প্রার্থী নূরনেশা বেগম 19,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন বলে জানা যায়। জেলা পরিষদের 58 নম্বর আসনে প্রার্থী মেহবুব মন্ডল 27,786 ভোটে জয়ী হয়েছে বলেই জানা গেছে। 40টি আসনের মধ্যে আমরা 131টাতে জয়লাভ করেছি, 10টা আমাদের বিরোধীরা পেয়েছে, সেই 10টি ইন্ডিপেন্ডেন্স এবং কংগ্রেস মিলিয়ে, বাম সমর্থিত কিছু ইন্ডিপেন্ডেন্টস আছে তারা মিলিয়ে 10টা পেয়েছি। জেলা পরিষদের 3টি আসনে আমরা জয়লাভ করেছি বিপুল ভোটে এবং পঞ্চায়েত সমিতি 27টা সিট, তার মধ্যে 25টা সিটে আমরা জয়লাভ করেছি, 2টো সিটে আমরা বিরোধীরা পেয়েছি। মানুষের যারা কর্মী, যারা সমর্থক সবন্ধী, তারা গলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হয়েছিল, মমতা ব্যানার্জী আশীর্বাদ ধন্য, প্রত্যেককে আশীর্বাদ করেছে। জেলা পরিষদের 58 নম্বর জেলা পরিষদের মেহবুব মন্ডল প্রায় 28,000 ভোটে জিতেছেন। 57 নম্বর জেলা পরিষদের সম্মানীয় শ্রী পরেশ পাল মহাশয় প্রায় 30,000 ভোটে জিতেছেন এবং 56 নম্বর আসনে জেলা পরিষদের নূরনেশা বেগম 21,000 ভোটে জিতেছেন। পঞ্চায়েত সমিতি 27টি আসন, তার মধ্যে 25টি আসন আমরা জয়লাভ করেছি। 2টি আসন খুব কানমুতো দিয়ে বেরিয়ে গেছে, একবার খুব সামান্য ব্যবধানে আমরা হেরেছি। এবং গ্রাম পঞ্চায়েতে 141টি আসন, তার মধ্যে 131টি আসন জয়লাভ করেছি, 10টি আসন কিছুটা ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেস মিলিয়ে জিতে গেছে। আজকের এই ব্যাপক জয়, এই জয় কিছু আমাদের কারণ নয়, এই জয় হচ্ছে মমতা ব্যানার্জী উন্নয়নের জয়, মমতা ব্যানার্জীর জয়, আম আদমি মানুষের জয়, তৃণমূল কংগ্রেসের জয়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো চারদিকে মামাটি মানুষের জয় জয়কার। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, আমার সর্বোপরি আমার বিধানসভা কাঁকসা গলসি মিলিয়ে বুধবুধ টোটাল আমাদের 6টা আমার জেলা পরিষদ সদস্য, তারা প্রত্যেকেই জিতেছে, প্রায় 17,000-এর ওপরে প্রত্যেকে লিড নিয়ে জিতেছে এবং আমার পঞ্চায়েত সমিতিতে আমরা জিততে পেরেছি এবং গ্রাম পঞ্চায়েতে সবগুলো জিততে পেরেছি। বিশেষ করে আমাদের যে কাঁকসা, দীর্ঘদিন ধরে যেটা ছিল সিপিএমের গড় বলে পরিচিত যে কাঁকসার তিলকচন্দ্রপুর, আমরা তিলকচন্দ্রপুরে আমরা আমাদের তৃণমূলের বোর্ড গঠন করেছি এবং আমাদের কাঁকসাতে তৃণমূলের বোর্ড গঠন করেছি, এটাই আমার মনে হয় আমাদের সব থেকে বড় জয়। যেটা গোষ্ঠী থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার নির্বাচনে শাসক দলের জয় জয়কার অব্যাহত। বিরোধীরা কোথাও কোথাও জয়ী হলেও বেশিরভাগ আসনে জয়ী হন শাসক দল। জয়ের খবর প্রকাশ হতেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, একরা, নন্দকুমার, মহিষা দল প্রভৃতি এলাকায় শাসক দলের জয় জয়কার অব্যাহত। পূর্ব মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের মোট 3,378টি আসনের মধ্যে 786টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসক দল।
বাকি 2592টি আসনের মধ্যে শাসক দল 446টি, বিজেপি 26টি, সিপিআইএম 9টি, নির্দল 36টি এবং অন্যান্যরা একটি আসনে জয়লাভ করেছে। অপরদিকে শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 17টি আসনের মধ্যে 16টি গেছে শাসক দলের ঝুলিতে। অবশিষ্টটি দখল করেছে নির্দল। অন্যদিকে রামনগর 2 নম্বর ব্লক দেপাল অঞ্চলে তৃণমূল 13টি, বিজেপি পেয়েছে 1টি আসন। ভোট গণনা ঘিরে ভোট কর্মীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। গণনা কেন্দ্রের বাইরে 144 ধারা জারি করা থাকায় কোনরূপ অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জয়ের ফল ঘোষণা হতেই প্রার্থীর অনুগামীরা বিজয় উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন। কোন দল থেকে আপনি জিতেছেন? আমাদের আশীর্বাদ ধন্য, যেটা পশ্চিমবাংলা যে সমস্ত উন্নয়নমূলক কাজ করছে, আমরা যাই প্রথমে জল, তারপর চাই আমরা বিদ্যুতের কাজটা কমপ্লিট প্রায় হয়ে গেছে মূলত, তারপর রাস্তা, তারপর মানুষের পাশে থাকা, মানুষের পরিশ্রম, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রম ফল আমি পেলাম। আমরা এটা আমি আজ দীর্ঘ 15 বছর নির্বাচিত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য। আপনার বুথের নামটা বলুন। আমার বুথের নাম 105 পূর্ব শ্রীরামপুর। এই যে পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। ভাতার থানার কুলচন্ডা গ্রামে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 27টি বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। তার জয়কে তিনি জনগণের জয় বলেই আখ্যা দিয়েছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হলো বৃহস্পতিবার। এদিন বিভিন্ন জায়গায় শাসক দলের প্রার্থীর পাশাপাশি অন্যান্য প্রার্থীরাও জয়লাভ করেন। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কুলচন্ডা গ্রামে নির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী। মূলত বিজেপি, সিপিআইএম ও টিএমসির মধ্যে ত্রিমুখী লড়াই চলে পঞ্চায়েত নির্বাচনে। বিজেপি প্রার্থী দেবব্রত কোনার শেষ হাসি হাসেন। কুলচন্ডা গ্রাম থেকে ভারতীয় জনতা পার্টির দল হিসেবে দাঁড়িয়েছিলাম, 27 ভোটে জিতেছি। এটা গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের জয়। এই জয় নরেন্দ্র মোদীর জয়, 23টা রাজ্যে যে উন্নয়ন তার জয়। এই জয় আগামী দিনে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাবে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের স্বার্থে ভারতীয় জনতা পার্টি যে কাজ করছে তার জয়। জেতার পর কি আশা করছেন আপনি? জেতার পর আশা করছি মানে সব উন্নয়ন, নরেন্দ্র মোদীর যেসব উন্নয়ন মানুষের কাছে সরাসরিভাবে পৌঁছে দেওয়া, এই যে এরা ঘটনা করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নরেন্দ্র মোদী যেসব জিনিস দিচ্ছে সেগুলো ডাইরেক্ট পৌঁছে দেওয়া, এটাই। তিনি তার নিকটতম প্রার্থীকে 27 ভোটে পরাজিত করেন। ভোটে জিতে তিনি ভোটারদের ধন্যবাদ জানাতে বলেননি। আগামী দিনে বিভিন্ন উন্নয়নের সাজি নিয়ে জনগণের সম্মুখে হাজির হবেন বলে জানান বিজেপির জয়ী প্রার্থী। কুলচন্ডা গ্রাম থেকে ভারতীয় জনতা পার্টির দল হিসেবে দাঁড়িয়েছিলাম, 27 ভোটে জিতেছি। এটা গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের জয়। এই জয় নরেন্দ্র মোদীর জয়, 23টা রাজ্যে যে উন্নয়ন তার জয়। এই জয় আগামী দিনে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাবে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের স্বার্থে ভারতীয় জনতা পার্টি যে কাজ করছে তার জয়। জেতার পর কি আশা করছেন আপনি? জেতার পর আশা করছি মানে সব উন্নয়ন, নরেন্দ্র মোদীর যেসব উন্নয়ন মানুষের কাছে সরাসরিভাবে পৌঁছে দেওয়া, এই যে এরা ঘটনা করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নরেন্দ্র মোদী যেসব জিনিস দিচ্ছে সেগুলো ডাইরেক্ট পৌঁছে দেওয়া, এটাই। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। ভোট গণনা ঘিরে দুষ্কৃতীদের তাণ্ডব অব্যাহত মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায়। গণনা কেন্দ্রে গিয়ে আক্রান্ত হন বিরোধী দলের এজেন্টরা, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোট গণনা ঘিরে দুষ্কৃতীদের তাণ্ডব অব্যাহত মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায়। গণনা কেন্দ্রে গিয়ে আক্রান্ত সিপিআইএম এর এজেন্টরা,
এদিন গণনা কেন্দ্রে বিরোধী দলের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ায় অভিযোগ উঠল। ভগবানকোলা হাইস্কুল চত্বরে এই ঘটনায় সাময়িক বন্ধ থাকে ভোট গণনার কাজ। গণনা কেন্দ্রের আশেপাশে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে দাপাদাপি করে দুষ্কৃতীরা বলে অভিযোগ বিরোধীদের। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্লকে 127টা গ্রাম পঞ্চায়েতের আসন আছে, তার মধ্যে আমরা 25টাতে আমরা সুস্থভাবে শেষ পর্যন্ত ভোট করাতে পেরেছি এবং এই 25টা সিটে 25টাতেই আমাদের জিতবে জয়লাভ সুনিশ্চিত। এই জন্য আমাদের যারা প্রার্থী এবং ইলেকশন এজেন্ট তারা ভগবানগোলা হাইস্কুলের যে ভিতরে যে গণনা কেন্দ্র সেই কেন্দ্রে সকালবেলা যা লাইন দেওয়ার পরে প্রথমেই তারা ভিতরে ঢুকে যায়। তারপরে ঠিক একেবারে 8:05-10 দশের মধ্যে তৃণমূলের সমস্ত গুন্ডা বাহিনী একেবারে ক্যান্ডিডেট ইলেকশন এজেন্ট এবং তাদের একেবারে অন্যান্য বাহিনী লাঠি ছটা নিয়ে ভিতরে ঢুকে আমাদের সমস্ত ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্টদের মেনে ধরে একেবারে বাইরে বের করে দিয়েছে। তাতে পুলিশ প্রশাসন আর তারা উপস্থিত ছিল, তারা উপস্থিত ছিল, তাদের সামনেই ঘটনা ঘটেছে। তার মধ্যে আমাদের কয়েকজন যেমন আমাদের প্রার্থী উম্মে আফরোজা পারভিন, তারপরে তার ইলেকশন এজেন্ট মির্জা মামুন হাসান, তারপরে জোসনা বিবি তার ইলেকশন এজেন্ট হচ্ছে আব্দুর রাকিব, রিয়াসে ক্যান্ডিডেট যে আপনার পাশে বসে আছে আমাদের আনোয়ার হোসেন তার ইলেকশন এজেন্ট এলানসে, সরকার শুরু করে সমস্তকে একেবারে মেরে ধরে বের করে দিয়েছে। তারা চাইছে সুনিশ্চিতভাবে যে যে সিটগুলোতে আমরা 25টা ভোটে আছে সেগুলোতে যাতে পরাজিত হবে, তারা যাতে না জিততে পারি নিজেদের মতো করে ই করতে পারে পুলিশ প্রশাসন সবকে দিয়ে, তার জন্য তাদের জয়টাকে পুরো সুনিশ্চিত এবং বিরোধী শূন্য করবার জন্য এই চক্রান্ত। আপনারা কি এই মুহূর্তে ইন দিতে পেরেছেন? আর না আমরা কোনো ঢুকতে পারিনি, তো সব তো আক্রান্ত এবং আপনার স্কুলের বাইরে এবং বিডিও অফিসের সামনে যেভাবে ইট পাটকেল এবং মানে ইট বৃষ্টি হচ্ছে এবং আরও অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে গোটা একেবারে রাউন্ড দিয়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাতে মানুষ সাধারণ শুধু প্রার্থী এবং ইলেকশন এজেন্ট না সাধারণ মানুষেরা আতঙ্কিত। ফলে আমাদের যারা ইলেকশন এজেন্ট প্রার্থী যারা বের করে দিয়েছে তারা আতঙ্কিত বিভিন্ন জায়গায় আত্মগোপন করে লুকিয়ে আসে। মুর্শিদাবাদ থেকে রাহুল রায়, রিপোর্ট আনন্দবার্তা। বাঁকুড়া জেলাতে তৃণমূলের জয় অব্যাহত, এই জেলাতেও দ্বিতীয় স্থানে বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় 8টি গ্রাম পঞ্চায়েত দখলের পথে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলায় তৃণমূলের জয় অব্যাহত, এই জেলায় কংগ্রেস নিশ্চিহ্ন। একসময় বাম দলগুলি বাঁকুড়া জেলায় বিস্তার লাভ করেছিল, এখন তারা ক্ষয়িষ্ণু, ধিকি ধিকি করে চলছে। তারা কখন যে নিভে যাবে তা বলা মুশকিল। অপরদিকে বেশ কিছু জায়গায় পদ্ম ফুল ফুটে উঠেছে। বামকে পেছনে ফেলে এই জেলায় ক্রমশ প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসতে চলেছে বিজেপি। আমাদের বিজেপি জিতেছে, আমরা জিতাইছি, নিয়ে এসেছি আমরা। আমাদেরকে তৃণমূল কেমন করে জ্বালায় কিভাবে করে, যদি মিয়াছানা কাজ করতে যায় তাদেরকে বলে তোদের বিক্রমপুরের মিয়াদের নাই কাজ, নাই সিপিএম এর কাজ নাই। তৃণমূলের লোক বলবে যে তোদেরকে মারবো, কিসার লাগে মারবে? আমরা কি কোনো তৃণমূলের খাইয়া আছি না? আমাদেরকে তৃণমূল আমাদেরকে দিয়েছে, আমরা যদি ঘর খুঁজি বলছে না তোদের ঘর নাই, কিসার লাগে আমরা পাবো না, কি ঘর আমরা পাবো না, বলে টাকা দে ঘুষ খাবো, ঘুষ খাইলে তোদেরকে করে দিব। তা আমরা যদি ঘুষ না বলে না আমরা করে দিব নাই, তাও বলবে না করে দিব নাই, কিসার লাগে করে দিবে নাই? আমরা কাজ করতে যাই, আমরা অন্য ধূপ কাজ করতে যাই, আমরা গরিব মানুষ পুড়ি উড়িয়ে খাই, আমরা আমাদের কোথায় পাবো? আমাদের জমি নাই, জায়গা নাই, আমরা নিরুপ মানুষ, তাহলে আমাদের কুটি নেই, আমরা কি দিয়ে খাবো, আমরা কি করে খাবো, আমাদের কি সংসার? আমরা বনে ধারে আছি, সেখানে আমাদের সঙ্গে বিরোধী লেগে যাচ্ছে, জন খেঙ্কে যাচ্ছে, সেখানে আমাদের সঙ্গে অত্যাচার করছে, কিসার লাগে করবে, কি জন্য করবে, আমরা কি করছি ওদের? আমরা তো কোনো করিনি, আমরা কাজ করছি, আমাদের ন্যায্য বেতন দিবে নাই, কেন দেয় নেই, কিসার লাগে দেয় নেই? আর সিধা ভাগ বলে কি বেতন পাবি, কি লিবি তোরা? আজকে আমাদের বিক্রমপুরে বিজয় মিছিল করছি। শেষ খবর পাওয়া অব্দি জানা গেছে এই জেলায় 8টি গ্রাম পঞ্চায়েত দখলের পথে বিজেপি। সব কেন্দ্রের ফলাফল প্রকাশ হলে সংখ্যাটা আরো বাড়তে পারে। এখনো পর্যন্ত কেঞ্জাকুড়া, পানকানালি, সারেঙ্গা ব্লকের বিক্রমপুর, সিমলা পাল ব্লকের বিক্রমপুর, রায়পুরের ঢেকো, মণ্ডলকুলি, বাঁকুড়া 1 নম্বর ব্লকের জগৎতলা গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। খুব আনন্দ হয়েছি, তাই আমরা মেয়ে ছেলে মিলে সবাই মিলে ফুটি করছি, আমাদের সব সময় বিরোধী আমাদের উপরে সব সময় চল, মানে
আমার ছেলেকে ছেলেকে কষ্ট করে লেখাপড়া শিখেছে, হ্যাঁ ছেলেটা স্কুলে পার্টির থেকে লোক যাইয়ে বন্ধ করে দিয়েছিল, আমার ছেলেটি বেশি থাকতে এলো, তো আমাদের বদম অসুবিধা কষ্ট ধরে লেখাপড়া শিখেছি, তো ছেলেপুলের কাজ জল কিছু নয়, এছাড়া তো জল করার কাজ এতদিন আমাদের কাজ হয় তো বেতন দেয়নি বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট আনন্দ বার্তা। সারা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে সাফল্য পেল, যদিও দ্বিতীয় স্থানে উঠে এলো পদ্ম শিবির। ঝাড়গ্রাম জেলাতে জয়ী প্রার্থীরা বিজয় মিছিল করল। সারা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ভোটে ফল ঘোষণা হলো বৃহস্পতিবার। ফলের বিচারে প্রথম স্থানে থাকছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় স্থানে উঠে আসছে বিজেপি। রাজ্যের প্রায় প্রতিটি জেলাতে এইরূপ চিত্র দেখা গেল। বিভিন্ন স্থানে বিজেপি এগিয়ে থাকায় তাদের কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেল। ব্যতিক্রম ঘটেনি ঝাড়গ্রাম জেলায়। এই জেলায় শাসক দলের পাশাপাশি বিজেপি কর্মীরাও এদিন গণনা কেন্দ্রে সকাল থেকে ভিড় জমায়। জয়ের খবর আসতেই বিভিন্ন দলের কর্মীরা আবির খেলায় মেতে ওঠে। মানুষ তৃণমূলের উপর তৃণমূলকে দেখতে দেখতে বিতঃসদ্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ, আদিবাসী সব মানুষ, মূলবাসী মানুষ সকলেই এই সরকারের উপর বিরক্ত। তারা বুঝতে পারছে এই সরকার দিয়ে কিছু হবে না, এই জন্য তারা চেষ্টা করছে যে সরকারকে তাড়াতাড়ি ফেলতে হবে। সেখানে কাজটা শুরু করেছে জঙ্গল মন্ত্রক, সেটা শুরু হলো। পরবর্তী পদক্ষেপ কী হবে আপনার? পরবর্তী পদক্ষেপ, নরেন্দ্র মোদীর যে উন্নয়ন আছে, এত প্রকল্প আছে, সেগুলো পঞ্চায়েতের মাধ্যমে গ্রামের মানুষের কাছে পৌঁছাবে, আর বিজেপি সেটা পারবে, আমরা সেটা পৌঁছে দেবো গ্রামের মানুষের কাছে। এই প্রথম কাজ। উন্নয়নটা আপনি কিভাবে আপনারা পৌঁছাবেন মানুষের কাছে? তো কেন্দ্র সরকার সব ঠিক করে রাখছে, মানুষের উন্নয়ন কীভাবে হবে, সারা দেশের কীভাবে উন্নয়ন হবে, আমার গ্রামের কীভাবে উন্নয়ন হবে, আর গ্রামের উন্নয়নের জন্য পঞ্চায়েতের প্রয়োজন ছিল। পঞ্চায়েতের বিভিন্ন আমাদের প্রধান হয়েছে, সমিতি হচ্ছে, জেলা পরিষদও হবে, আর এটা হয়ে গেলে আমাদের পক্ষে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি করে মানুষের, গরিব মানুষের কাছে জিনিসগুলো, প্রকল্পগুলো সুবিধা পৌঁছে দেবে। এতে কি আপনাদের কেন্দ্র সরকারের সাথে কানেক্ট করতে সুবিধা হবে? অবশ্যই সুবিধা হবে, কারণ পঞ্চায়েত, কারণ কেন্দ্র সরকার যে প্রকল্পগুলো নিচ্ছে সেগুলো যদি আমি সরাসরি আনতে হয় তাহলে আমাকে পঞ্চায়েতের কাছে আসতে হবে। পঞ্চায়েত যদি আমাদের থাকে তাহলে ওটা খুব তাড়াতাড়ি আমরা পারবো এবং সেটা খুবই শুরু হয়ে যাবে। দলীয় পতাকা নিয়ে বিভিন্ন স্থানে তারা মিছিল করে। সাধারণ মানুষের একটি আবেদন ও অনুরোধ, নির্বাচন প্রক্রিয়া শেষ হলো, এবার যেন রাজ্যে শান্তি ফিরে আসুক। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর বীরভূম জেলায় শাসক দল জয়ের ধারা অব্যাহত রাখল, যদিও বিজেপি এই জেলায় তাদের অস্তিত্ব জানান দিল। 2019 সালের লোকসভা নির্বাচনে এখন দেখার শাসক দল কতটা সাফল্য লাভ করে। রাজ্যের শিরোনামে সবসময় বীরভূম জেলা, বিতর্কিত মন্তব্যের নেতা হিসাবে পরিচিত অনুব্রত মণ্ডল এই জেলায় বিরোধীদের অস্তিত্ব খুঁজে পাওয়ায় দায়। একসময় এই জেলায় থেকে নির্বাচিত হতেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। আরও একটি এই জেলার বৈশিষ্ট্য, এখান থেকেই চুরি গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকটি। তবে এসব আর লোকে না চিনলেও লোকেরা এখন কিন্তু অনুব্রতর জেলা হিসাবেই চেনেন। সেই জেলার তৃণমূলের জয়ের ধারা অব্যাহত থাকলেও এবার কিন্তু এই জেলাতেই পদ্ম ফুল ফুটল। তবে তৃণমূলের জয়ের কাছে বিজেপির সেই জয় অনেকটাই ফিকে। এদিন জয়ের খবর আসতে থাকার পর থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা আবির খেলে জয় উপভোগ করল।
কোন কেন্দ্রে দাঁড়িয়েছেন, কোন পঞ্চায়েতে? কি মনে হচ্ছে আজকে জয়ের পরে? খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে, মামাকে মানুষের জয়, খুবই খুবই আনন্দ লাগছে। এই জয় কাকে উৎসর্গ করবেন আপনি? কোন পঞ্চায়েত থেকে দাঁড়িয়েছিল? কত ভোটে জয় হয়েছে? এই জয় আপনি কাকে উৎসর্গ করবেন? এই জয় তো নিশ্চয়ই ভালো লাগছে, অবশ্যই এই পরিশ্রমের জয়, এবং আমার কর্মীরা প্রত্যেকটা অঞ্চলে যেভাবে খেটেছে এই পঞ্চায়েত ভোটে, তাতে এই জয় অবশ্যম্ভাবী আমাদের মানে আশাই ছিল যে আমরা এই জয় পাবো। এখনো পর্যন্ত কতগুলো সিটে জয় হয়েছে এবং কারোর মধ্যে? মোহাম্মদ বাজার 11-1, আর ভুতুরা এখনো দুটো সিটের রেজাল্ট পাইনি, দরকার 5টা, আমাদের 4টে হয়েছে, আর বিজেপি বোধ হয় 2টো পেয়েছে, এখনো 3টে সিট বাকি আছে রেজাল্ট বাকি 12, 3টে সিট এবং 3টে আমরা জিতবো। এই বসে আমরা প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে পশ্চিমবঙ্গে, দ্বিতীয় আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অবশ্যই বীরভূম থেকে মোহাম্মদ আজারউদ্দিনের রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে বাঁকুড়া জেলাতেও শাসক দলের জয় অব্যাহত। বেশিরভাগ কেন্দ্রে শাসক দলের প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে, যদিও প্রশাসন তৎপর থাকায় কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাঁকুড়া জেলার 3টি মহকুমার মধ্যে বাঁকুড়া সদর ও খাতড়া মহকুমা এলাকায় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয়। বিষ্ণুপুর মহকুমায় 14 মে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, কারণ ওই মহকুমার 6টি ব্লকেই পঞ্চায়েতের ত্রিস্তরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, এই জেলায় 2,505টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে 912টি আসনে পঞ্চায়েত সমিতির 335টির মধ্যে 195টি আসনে ও জেলা পরিষদের 46টির মধ্যে 15টি আসনে এবার ভোট হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল 1,277টি। ফলাফলে দেখা যাচ্ছে 912টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 541টি আসন, বিজেপি 234টি, সিপিআইএম 59টি, কংগ্রেস 1টি, ফরওয়ার্ড ব্লক 1টি, আরএসপি 1টি, নির্দল 70টি ও অন্যান্যরা 1টি আসন। পঞ্চায়েত সমিতির 195টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 24টি, বিজেপি 6টি, সিপিআইএম 1টি আসন পেয়েছে। এখনও পর্যন্ত সমস্ত ফলাফল এসে পৌঁছায়নি। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো একজনের। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার চাঁচল থানার লস্করপুর এলাকার 81 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় আহত হন 30 জন। ভোট গণনা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো একজনের। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার চাঁচল থানার লস্করপুর এলাকায় 81 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় আহত হন 30 জন। প্রসঙ্গত, শাসক দলের 50 জন কর্মী সমর্থক একটি মিনি ট্রাকে চেপে চাঁচল থানার খানপুর এলাকা থেকে ভোট গণনা কেন্দ্রে যাবার পথে দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, কিন্তু 12 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খানপুর থেকে একটা গাড়িতে মেট্রোতে উঠে মানে 50 থেকে 60 জন যাচ্ছিল, আর খানপুরের লস্করপুরের কাছে গাড়িটা উল্টে সব খাম হয়েছে। এরা কোথায় যাচ্ছিল? কান্দারন। কি করতে? গণনা শুনতে। ভোটের গণনা? ভোটের গণনা। ও, তারপর কি কোথায় অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে? লস্করপুর। কীভাবে হলো অ্যাক্সিডেন্টটা? টার্নিংয়ে গাড়িটা ডিসপ্লেস হয়ে গেছে। কী গাড়িতে বেড়াচ্ছিল? 407। ও পাল্টে গিয়ে যায়? হ্যাঁ, একদম রোডেই পাল্টে হয়েছে। এরা কোথাকার লোক আছে? খানপুরে। কোন থানা? চাঁচল থানা। ও, আর ইয়েতে আপনার হচ্ছে মারাটা গিয়েছে কেউ? হ্যাঁ, একজন মারা গেল। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা।
খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গুলশি এক নম্বর ব্লকেও শাসক দলে জয় অব্যাহত। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার নির্বাচনে শাসক দলের জয় জয়কার অব্যাহত। ভাতার থানার কুলচন্ডা গ্রামে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী। ভোট গণনা ঘিরে দুষ্কৃতীদের তাণ্ডব অব্যাহত মুর্শিদাবাদ জেলার ভগবান গোলায়। বাঁকুড়া জেলাতে তৃণমূল জেলার জয় অব্যাহত। সারা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে সাফল্য পেল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আর নিরপেক্ষ নয়, মানুষের সাথে সমাজের পক্ষে।